আজকে যে আপনি সিনেমাটা দেখবেন, তারপরে জিজ্ঞেস করবেন সিনেমায় কি পেলেন না। এই সিনেমায় একটা ফ্যামিলির সঙ্গে বাচ্চা কাচ্চা নিয়ে দেখার মতন সব কিছুই আছে। এন্টারটেনমেন্ট, ভীষণ কমেডি আছে, মজা আছে, একটা ছোট্ট অ্যাকশন আছে, ইমোশনস আছে, প্রেম আছে, ভালো ভালো গান আছে, সুন্দর লোকেশনস আছে, কস্টিউমস আছে, একটা গল্প আছে। এবং আমার মনে হয় যে আমাদের সকলের একটা এফার্ট আছে এবং প্রচেষ্টা আছে একটা ভালো ছবি আমাদের সকলের সামনে নিয়ে আসে। যেইভাবে গল্পটা লেখা হয়েছে, যেইভাবে ডায়লগ স্ক্রিনটা লেখা হয়েছে, তাতে অনেক ছোট ছোট মজার এমন ঘটনা আছে, অনেক বড় বড় কথা খুব সহজভাবে, সিম্পল ওয়েতে, ইনোসেন্টলি এই চরিত্রের মাধ্যমে, এই গল্পের মাধ্যমে বলা আছে। এবং একটা ইউএসপি হচ্ছে ফিল্মের এনার্জি, যেই লেভেলের ফিল্মের এনার্জি আছে, যেই ধরনের মজার মজার সিকোয়েন্স আছে, এটা আমি অ্যাটলিস্ট করিনি। যার ফলে কী হয়েছে, আমার বিগত 15-16 বছরের ক্যারিয়ারে কোনো সিনেমার ডাবিং করার জন্য আমি 4 বা 5 দিনের বেশি নিইনি। এই সিনেমাটা আমার ডাবিং করতে লেগেছে 7 দিন। তো আছে অনেক কিছু দেখবেন। আমি ফারিয়াকে আগের যে কোনো সিনেমায় যা অভিনয় করেছে বা যেভাবে তাকে দেখানো হয়েছে, তার থেকে অ্যাটলিস্ট 30-40% আরও বেশি পয়েন্টস দেব অ্যাজ এ টেকনিশিয়ান, বিকজ অফ হার লুক অ্যান্ড হার পারফরমেন্স। তো অনেকটা ইম্প্রুভ করেছে এই সিনেমা, যেটা আপনারা সিনেমা দেখলে বুঝতে পারবেন। আমার চরিত্র একটা মজার চরিত্র, হব হব ইন্সপেক্টর, আপনারা দেখছেন ইন্সপেক্টর নটিকে, কিন্তু আসলে যখন সিনেমা দেখতে যাবেন তখন জানবেন যে ও অ্যাকচুয়ালি ইন্সপেক্টর হব হব। এবং সেই মানুষটা একটা সিম্পল মানুষ, খুব ইনোসেন্ট মানুষ, তার জীবনে কমপ্লিকেশনস বলে বেশি কিছু নেই, সহজ কথাগুলো খুব সহজভাবেই বলে দেয়, সেটার ইম্প্যাক্ট কখনো কখনো বড় হয়ে যায়। এবং তার ছোট্ট নিজের একটা স্বপ্ন আছে ইন্সপেক্টর হব বলে, সেই স্বপ্নটাকে অ্যাচিভ করার জন্য কীভাবে ওই চালি যায়, ওখানে গিয়ে নানান ড্রামা, প্রেম, ভালোবাসা, মিউজিক, এই সমস্ত জিনিসের মধ্যে দিয়ে গিয়ে আলটিমেটলি কী করে নিজের স্বপ্নটাকে পূরণ করে এবং নিজের ভালোবাসাটাকে পায়। সিনেমাটা অনেক মজার একটা সিনেমা, এক কথায় শুরু থেকে শেষ পর্যন্ত আমি 2 বার দেখেছি সিনেমাটা, এবং যতবারই একই জিনিস দেখার পরও আমার হাসি পেত, কারণ সিনেমাটা আসলেই অনেক মজার। যারা লিখেছেন, ডিরেকশন দিয়েছেন তিনি অশোকপতি স্যার, খুব ভালোভাবে ডিরেকশন দিয়েছেন, এবং অফকোর্স জিৎ তো আছেনই। তো সব কিছু মিলিয়ে সিনেমাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগার একটাই কারণ, ইটস এ ফুল অন কমেডি। কারণ এর আগে বস টু করেছিলাম, একটু শ্যাডো ক্যারেক্টার, একটু গ্রে ক্যারেক্টার ছিল আয়েশা, খুব হার্ডলি স্মাইল করতো। এখানেও আমি একটু সিরিয়াস ক্যারেক্টার প্লে করেছি, যেহেতু আমি একটা ইটালিয়ান পুলিশ অফিসার, কিন্তু তারপরও তার মধ্যে কিছুটা ইউনো তারতম্য রয়েছে। তো সেই কথা আমি সিনেমাটাকে একভাবে যদি মূল্যায়ন করতে বলা হয়, আমি বলবো যে এই সময় এই সিনেমাটা আসলে খুব এন্টারটেনিং একটা ফ্যামিলি মুভি। আমরা পরিবারকে নিয়ে, সবাইকে নিয়ে মুভি দেখার জন্য অপেক্ষা করি। আমার মনে হয় যে ইন্সপেক্টর নটিকে এমন একটা সিনেমা যে বাসার বয়স্ককে নিয়েও দেখতে যাওয়া যাবে, মানে দাদা দাদু এবং সেই সাথে ছোটরাও আছে। তো আমি আমার পারফরমেন্সের ব্যাপারে মূল্যায়ন তো করতে পারবো না, তবে হ্যাঁ, আমি জাস্ট উইশিং যে সবার এটা অনেক ভালো লাগে। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দিয়ে নিই। আচ্ছা, জিৎকে মূল্যায়ন, ওনার যে একটা দুষ্ট সাইড আছে এটা আমি আবিষ্কার করেছি এই সিনেমায়, এবং যেই মানুষটা সবসময় গম্ভীর হয়ে থাকে, মানে যে মানুষটা সবসময় গম্ভীর হয়ে থাকে, সে সেটের মধ্যে যে কী পাগলামিটা করতো তার এনার্জি গিভ আপ করার জন্য, তার পারফরমেন্স ভালো করবার জন্য, এবং তার আশেপাশের পুরো মহলটাকে একটা ইউনো মিষ্টি, একটা দুষ্ট মহল করে রাখবার জন্য, উইচ আই ফাউন্ড আমি এই জিৎকে কখনো দেখিনি। আমি বাদশাহ এবং বস টুতে দেখেছি যে জিৎ চুপচাপ, একদম কম কম কাজ বেশি, কিন্তু এই জিৎটা অন্যরকম একটা জিৎ। আমার মনে হয় দর্শকেরও ভালো লাগবে। সিরিয়াস বলেন।
প্রথম সিনেমায় যা ছিল সেটা খুব একটা ভালো জায়গায় ছিল না অবশ্যই। সেকেন্ড সিনেমায় হ্যাঁ, এই জন্যই আমি প্রথম গোড়ার থেকেই যাচ্ছি আর কি। প্রথম সিনেমায় খুব একটা ভালো জায়গায় ছিল না, সেকেন্ড সিনেমায় খুব একটা সুযোগই পাইনি যে ভালো জায়গায় যাবে, থার্ড সিনেমায় সুযোগ পেয়েছি, তাই আমরা এখন যেই পরিস্থিতিতে আছি কমফোর্টেবল আছি। ফোর্থ সিনেমায় যদি এরকম ধরনের কিছু চরিত্র থাকে খুব সাবলীলভাবেই হয়ে যাবে। চিয়ার্স। আমরা এখনো সেটা নিয়ে প্ল্যানিং চলছে, কথাবার্তা হচ্ছে, আমরা ভাবনা চিন্তা করছি এবং এখনো কন্টেন্ট নিয়েই আমাদের সময় কাটছে। কি হবে না হবে তারপরে ডিপেন্ড করবে কন্টেন্ট একটা দেওয়া হওয়ার পর। আপনি কোন নায়িকার সাথে আমাকে দেখতে চান আমাকে বলুন, আমি সেই নায়িকার জন্য ডেফিনেটলি আমি চোখ রাখবো, আমি দেখবো কি আছে না আছে। এবং আর ঢাকায় সিনেমা করা নিয়ে আপনি শুধু ঢাকা বলছেন কেন, আপনি প্লিজ পৃথিবীর যে কোনো জায়গা থেকে একটা ভালো কন্টেন্ট যদি নিয়ে আসেন আমার কাছে, আমি কাজ করার জন্য রেডি আছি। আমরা একবার কন্টেন্ট ঠিক করে নেবো, যেটা বললাম ওনাকে উত্তর দিলাম, একবার গল্পটা ঠিক করে নিয়ে আমরা যে কি গল্প হচ্ছে চরিত্রটা দেখে আমরা বিচার করবো, ভাববো, আলোচনা করবো যে কাকে নেক্সট ট্রেনে আনা যেতে পারে কোনো মিনিট থেকে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার প্রশ্নটা আমার কাছে খুব পরিষ্কারভাবে এলো না, আপনি জিজ্ঞেস করছেন কি, একবার আরেকবার জিজ্ঞেস করবেন প্লিজ। ও, বাংলাদেশে আমি কয়েকটা ছবি দেখেছি, আমি তো গাজী হায়াত সাহেবের আম্মা জানা দেখেছি, তো আমার সিনেমাটা সব দিক থেকে বেশ ভালো লেগেছিল। আমরা একবার ভাবনা চিন্তাও করছিলাম যে এই সিনেমাটাকে যদি আবার তৈরি করা যেতে পারে, এরকম একটা ভাবনা চিন্তা করছিলাম। আর এছাড়াও অনেকগুলো সিনেমা দেখেছি, ভালো যদি কোনো সিনেমা আমাকে কেউ দেখতে বলে আমি খুব চেষ্টা করি সেটাকে দেখার, যখন দেখতে পাই না তখন নিজেরই কষ্ট হয়, নিজেরই খারাপ লাগে যে একটা ভালো জিনিস দেখতে পেলাম না, সেটা সিনেমা হোক আর একটা মেয়ে হোক আর জামা কাপড় হোক আর সিচুয়েশন হোক পরিস্থিতি হোক যাই হোক না কেন, ভালো জিনিস দেখতে সবসময় ভালো লাগে। আপনি তো মিডিয়াতে কাজ করেন, আপনি জানেন মিডিয়া কখনো কখনো কমার্শিয়াল সিনেমাকে কোন চোখে দেখে, এটা আজ থেকে নয়, বিগত 25-30 বছর ধরে যবে থেকে আমার জ্ঞান তবে থেকে আমি দেখেছি যে কমার্শিয়াল হিরো কমার্শিয়াল সিনেমা এটাকে কিছু সংখ্যক মানুষ আছে তারা ভালো চোখে নেয় না, তো তাদের জন্য দয়া দৃষ্টি রাখতে পারি আর কিছু নয়। আপনাদের তো অনেক কম সময় পেয়েছেন, এটাও শেষ হয়েছে,
আমরা এখন আমাদের এই প্রশ্নোত্তর পর্বটি শেষ করছি। আমরা সবাইকে খাবারে অংশগ্রহণ করার জন্য আমাদের